close till I get up. Time is barely on our side. স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অজস্র ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। খবর নিয়ে, গতকাল বিনিয়োগকারী সংস্থা সিসিমেন্টের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে মূল চুক্তিপত্র কিছুটা অদল বদল করে পাঠানোর কথা থাকলেও পাঠায়নি বিনিয়োগকারী সংস্থায়। এদিকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে ক্লাবের পক্ষ থেকে গতকাল বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছিল, যে কারণে ক্লাবের কার্যনির্বাহী সমিতির সদস্যরা দ্রুত ক্লাবে পৌঁছে যান। মোটামুটিভাবে ঠিক ছিল যে ক্লাবে চুক্তিপত্র এলে যদি বিশাল কোনো অমত না থাকে তাহলে কিন্তু দ্রুত চুক্তিতে সই করার বিষয়টি কার্যনির্বাহী সমিতির সভায় পাশ করিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে এক ঘন্টা নোটিশে সভা ডাকা হবে এমনটাই ঠিক ছিল, কিন্তু এদিন বিনিয়োগকারী কর্তারাই দেরি হয়ে যাওয়ায় মূল চুক্তিপত্রটি পাঠায়নি ক্লাবে। ফলে বৃহস্পতিবার অর্থাৎ আজকের আগে কিন্তু এই চুক্তি হুকুরমতি হচ্ছে না। যা খবর রয়েছে যে ক্লাব কিন্তু এই মুহূর্তে তারা তৈরি হয়ে আছে, তারা কিন্তু চুক্তি করতে রাজি রয়েছে। গতকাল আমরা জানতে পারি যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে সিসিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুরের সভা হয়, এবং সেই সভার পরেই কিন্তু যাতে দ্রুত চুক্তি ক্লাবে পাঠিয়ে দেওয়া হয় সে ব্যাপারে তিনি কিন্তু তাকে আদেশ দেন, বা বলতে গেলে তাকে অনুরোধ করেন, এবং সেটা কিন্তু পরেই কিন্তু ক্লাবে এবং বিনিয়োগকারী সংস্থারা তারা কিন্তু বেশ কিছু চুক্তির অদলবদল করেছে বলে জানা যাচ্ছে। এবং সম্ভবত সব কিছু যদি ঠিকঠাক থাকে তা আজকে কিন্তু সই হতে চলেছে। অর্থাৎ যে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তাদের দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে, যে চুক্তিপত্রের জন্য এখনও পর্যন্ত কোনো ফুটবলারকে ক্লাব সই করায়নি, সেই বলতে গেলে বহু চর্চিত সেই চুক্তি কিন্তু আজ হতে চলেছে। এটা কিন্তু ক্লাব সাপোর্টারদের জন্য খুবই খুশির খবর, আনন্দের খবর। তো আমরা আশা করছি যে আজকে কিন্তু চুক্তি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।